মা আমারে মাফ করে দাও, আমি অনেক বড় ভুল করে ফেলছি মা, আমি অনেক বড় ভুল করে ফেলছি, আমি আসলে বুঝতে পারি নাই না বুঝে এরকম করছি, আমার মাফ করে দিও আম্মু, আমি আর কখনো এরকম করব না। তুমি এখানে কেন? আরে যাও তো, বেশি রকম মনিকা, আরে মনিকা, মনিকা কোথায় তুই? কেউ নেই তোদের বাসার কাজের লোক নাকি? আমাদের বাসায় কাজ করে। কি বলতেছে? আমি ওনার কথা বুঝি না, আব্বু আবার সব বুঝে। কি বলতেছেন উনি? ওনার ওর মতো মেয়ে আছে আপনার? আরে জানতো আপনি বেশি কথা বলে। আরে যান, ধর এত ফাজিল কেন আপনি? যত সব কোথা থেকে আসে এইসব? কি কাজের লোক রাখছিস তুই? আমারে জড়াই ধরতে চাই, কত বড় সাহস জানতো আপনি? এমন বলতেছিস কেন তুই? কেমন করব, কিরকম কাজের লোক রাখছিস? হ্যাঁ কি ব্যাপার, নিচে কেন? হ্যাঁ নিচে কেন? আন্টি বলতেছে যে ওর মতন নাকি মেয়ে আছে, সেটাই মনে বলতেছে, সেই জন্য ওর একটু জড়াই ধরতে গেছে। ও থাকবো মা, আঙ্কেল বলেন তো, এই ছোট লোকের বাচ্চা আমারে জড়াই ধরতে যায়, কত বড় সাহস ওর! কিরকম কাজের লোক রাখছেন আপনারা? কি করছো তুমি? আমি কি করব না, যখন জড়াই ধরলো তখন কি করলা? থাপ্পড় মারছি। বাহ ফাইন, একটা থাপ্পড় দিছো? ধাক্কা মেরে ফেলে দিছি, ভালো করছি না? অনেক ভালো করছো, তোমার মতো মেয়ের কাছে আর কি আশা করা যায়? মানে মানে বোঝো না? বুঝলাম না। বোঝো নাই? একজন বয়স্ক মহিলা তোমার মায়ের মাতৃতুল্য, মায়ের মতো। মায়ের মতো? মা তো আর না, মা তো মা, মা এটাই মা। মানে কি? এটাই মা। তুমি কি ভাবছো? হ্যাঁ কি ভাবছো তুমি? কি বলতেছো আব্বু তুমি? উনার মেয়ে ও? আরে তোর বাবা পাগল হয়ে গেছে। এই লুক এট মি, কি হয় তোমার? আমি তো বুঝি না ওনার কথা, তুমি তো সব বুঝো। কি রে তুই তো মার অস্বীকার করতেছিস? ছি ছি ছি, ভাবতেও পারি নাই। তুমি তোমার নিজের মায়ের অস্বীকার করতেছো কেন? বাসায় কাজ করে এই জন্য? হ্যাঁ এই বাসা বাড়িতে কাজ করে করে আর পুরো হিস্টোরি আমি শুনছি, জানছি। ওনাকে যদি আমার পরিচয় কোথাও দেই তাহলে আমার মান সম্মান কি থাকবে? একদম চোখ, মান সম্মানের কথা চিন্তা করো। আমি কলেজে কিভাবে মুখ দেখাবো তুই বল? মান সম্মান নষ্ট হয়ে যাবো না? হ্যাঁ তুমি যে মান সম্মানের কথা চিন্তা করে পরিচয় দিতে চাইতেছো না, আর উনি কি করছে? তোমার জন্মের আগের থেকে তোমার জন্য কষ্ট করছে, কষ্ট করতে করতে একটা সময় তুমি ভূমিষ্ঠ হইছো, পৃথিবীতে আসছো, তারপরও সে বৈশা থাকে নাই কিন্তু তোমাকে লালন পালন করার জন্য, ভরণ পোষণ করার জন্য, সুশিক্ষায় শিক্ষিত করার জন্য হাড় ভাঙা পরিশ্রম করছে। শুধু আমাদের এখানে কাজ করে না, এখান থেকে যাওয়ার পর আবার আরেক জায়গায় পার্ট টাইম জব করে ওই বাসায়ও কাজ করে। কার জন্য, কিসের জন্য? সন্তানের জন্য, সন্তানের সুখের জন্য, সন্তানের মুখে হাসি দেখার জন্য। আর তুমি সেই সন্তান, নিজের গর্ভধারিণী মাকে অস্বীকার করতেছো। লানত তোমাদের মতো সন্তানদের উপর। মনিকা দোস্ত তুই বল, আমার মা মানুষের বাসায় কাজ করে, এটা যদি আমার বয়ফ্রেন্ড জানতে পারে ও কি আমার সাথে রিলেশন কন্টিনিউ করবে? ব্রেকআপ করে দিবে তো? ব্রেকআপ করে দিবে? ব্রেকআপ, বয়ফ্রেন্ড ব্রেকআপ করে দিব? এই জন্য তুমি তোমার মাকে ব্রেকআপ করে দিলা নাকি? কি করব আমি? আপনি চুপ। কি করব মানে, মা তো মাই, মাকে নিয়ে তোমার আরো প্রাউড ফিল করা উচিত, গর্ব করা উচিত যে আমার মা হাড় ভাঙা পরিশ্রম করে, তারপর সে কি বাক প্রতিবন্ধী, সে কথা বলতে পারে না, তার মতো একজন মহিলার সন্তান তুমি, তোমার তো মানে গর্ববোধ করা উচিত যে আমার মতো মা এই পৃথিবীতে আর নাই, আমার মায়ের মতো মা আমি কোথাও দেখি নাই,
যে মা সন্তানের সুখের জন্য মানুষের বাসা বাড়িতে কাজ করে, আমরা না হয় একটু ভালো ব্যবহার করি। অন্যান্য জায়গায় কি ভালো ব্যবহার করে কাজের লোকদের সাথে? হ্যাঁ, কাজের লোকদের সাথে মানুষ কেমন ব্যবহার করবে? সে কাজের লোকের পরিশ্রমের অর্থই তো তোমার পেটের ভিতরে। আজকে যে বিলাসিতা করছো না, এই যা দেখতেছো সব কিছু ওনার প্রতিদান। উনি যদি এগুলি না দিত, ওই যে টার্জেন দেখছো, টার্জেন জঙ্গলে থাকে যে, ওই রকম একটা লতা পাতা দিয়া তারপরে তোমার বস্ত্র ই করতে হইতো। আশ্চর্য ব্যাপার। এই মা গরিব, মাকে পরিচয় দিতে তোমার লজ্জা লাগে না? আমার বাবা কি ছিল জানো? আমার বাবা একজন কৃষক ছিলেন, কৃষক দিন মজুর। সে মানুষের খেতে খেতে কাজ করতো, রিক্সা চালাইছে, ভ্যান গাড়ি চালাইছে, অন্যের জমির গিয়ে কাজ করছে, মাটি কাটছে, তারপর আমাকে মানুষ করে তুলছে। কই, আমি তো আমার বাবাকে কখনো অস্বীকার করি না, আমি তো আমার মাকে কখনো অস্বীকার করি না, আমি তো আমার পরিবারকে অস্বীকার করি না। তাদের হার ভাঙা পরিশ্রমে আমাকে কি করছে? প্রতিষ্ঠিত করে তুলছে। আজকে আমি যেখানে দাঁড়ানো, যে পজিশনে আছি, সব আমার বাবা মার অবদান। আমি অকৃতজ্ঞ তো হই নাই। এবার শান্তি হইছো? সবার কাছে আমাকে ছোট কইরা অসভ্য কথাকার, কত বড় সাহস! আর তুই কেমন রে? হ্যাঁ, তুই কেমন? আমি কি জানি নাকি যেটা ওনার মা, ওর মা? শোনো, আমি একটা কথা বলি, কারোর সাথে বন্ধুত্ব করার আগে, কারোর সাথে সম্পর্ক করার আগে তার টোটাল ব্যাকগ্রাউন্ড জানবা, যে এই ছেলেটা বা এই মেয়েটা কোন পরিবারের, তার আচার আচরণ কেমন, তার পরিবার কেমন। আমাদের সাথে তো সবসময় ভালো ব্যবহারই করে, ওর মার সাথে যেরকম করে, জানলে তো ওর সাথে আমি কখনোই মিশতাম না। ছি 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 ছি, ভাবতে অবাক লাগে। একজন মা, মার শব্দটা বুঝো, মায়ের অর্থ বুঝো। হ্যাঁ, তোমার দেখা দেখি আরো পাঁচটা মেয়ে শিখবে। যে মা হার ভাঙা পরিশ্রম করে তোমাকে মানুষ করছে, তোমার বিলাসিতার জন্য সে আরেক জায়গায় কাজ করে, কেন তার দরকার কি? কোনো প্রয়োজন আছে? তোমার মতো এরকম কুসন্তান ম্যাক্সিমাম পরিবারে আছে, যারা একটা সময় প্রতিষ্ঠিত হওয়ার পরে মা বাবাকে কি করে, ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়, নতুবা বৃদ্ধাশ্রমে দিয়ে দেয়, আর নতুবা নির্যাতন করতে করতে একটা সময় তারা মৃত্যুবরণ করে। ছি 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 ছি, যে মেয়ে নিজের মাকে অস্বীকার করে, সামান্য কি একটা বয়ফ্রেন্ড, বয়ফ্রেন্ডের জন্য, এই বয়ফ্রেন্ডও তো ওর দিকে তাকাইতো না যদি ওর এরকম বিলাসিতা না থাকতো। ওর বয়ফ্রেন্ডের মান সম্মানের কথা চিন্তা করে নিজের মাকে অস্বীকার করতে চায়। আর একটা সময় তো তোর অস্বীকার করবো, এই ধরনের মেয়েদের কাছ থেকে দূরে থাকবি, আজকের পর থেকে কখনো ওর সাথে আর মিশবি না। ঠিক আছে আব্বু, আমি যদি জানতাম তাহলে তো কখনোই মিশতাম না ওর সাথে। তুমি না পড়াশোনা করো, ভার্সিটিতে পড়ো? হ্যাঁ, ভার্সিটির একজন স্টুডেন্ট তুমি, আর তুমি তোমার মাকে অস্বীকার করো। তুমি যদি কোনো সময় মনে করো যে ভবিষ্যতে কোনো দিন কোনো সময় ভালো একটা পজিশনে যাও বা কোনো স্কুল কলেজে মানে শিক্ষকতা করো, কি করবা জানো? তোমার কাছ থেকে সমস্ত ছাত্রছাত্রীরা এই ধরনের শিক্ষা নিব, তারা তাদের মা বাবাকে অস্বীকার করবো। তোমার কাছ থেকে না পরিবার কিছু পাইলো, না দেশ কিছু পাইলো, না জাতি কিছু পাইলো, কিছুই না। তুমি পড়াশোনা করছো শুধু একমাত্র নিজের জন্য। শোনো, আমি দুইটা কথা বলি তোমাকে, বেশি না। মা এমন একটা শব্দ, আর মায়ের সম্মান স্বয়ং আল্লাহ পাক নিজে দিয়ে দিয়েছেন। মাকে আল্লাহ এমন একটা আসন দিয়েছেন যে মায়ের সাথে জোরে একটু কটু শব্দ করা মানে কি জানো, অনেক বড় গুণা। মায়ের মনে যারা কষ্ট দেয়, যে সমস্ত সন্তানরা, তারা কোনো দিন কখনো কোনো সময় সফলতা অর্জন করতে পারে না। তুমি যদি তোমার জীবনে সফলতা চাও, তুমি জীবনে কিছু একটা করতে চাও, তাহলে কি করতে হবে? মায়ের মুখে সব সময় হাসি ফুটাতে হবে, মায়ের সাথে এমন কোনো আচরণ করবে না যেটা মা মনে কষ্ট পায়। মাকে সরি বলো, মার কাছে মাফ চাও। সরি আঙ্কেল, আমি অনেক বড় ভুল করে ফেলছি মা, মানে মাফ করে দাও, আমি অনেক বড় ভুল করে ফেলছি মা, আমি অনেক বড় ভুল করে ফেলছি, আমি আসলে বুঝতে পারি নাই না বুঝে এরকম করছি, মাফ করে দিও আম্মু, আমি আর কখনো এরকম করবো না। ঠিক আছে, তোমরা এখানে থাকো, যে কদিন ইচ্ছা তুমি এখানে বেড়াইতে পারো, থাকতে পারো, আর তোমার মায়ের যত রকমের সুবিধা অসুবিধা আছে সব কিছু আমি দেখব। ঠিক আছে মনিকা, তুমি তোমার ভুল বুঝতে পারছো তো? হ্যাঁ আঙ্কেল। আমি চাই প্রত্যেকটা সন্তান যেন বাবা মাকে আগলে ধরে রাখে। বাবা মা অনেক আশা নিয়ে অনেক স্বপ্ন দেখে সন্তানদের নিয়ে, তুমি তোমার বাবা মায়ের সেই স্বপ্নকে কখনো ভেঙে দিও না। ঠিক আছে, তোমার দেখা দেখি আরেকজন শিখবে। আমিও চাই আমার মতো এই ভুলটা যেন কেউ কারো মা বাবার সাথে না করে। ওকে, থ্যাংক ইউ, বেস্ট অফ লাক, ভালো থাকো মনিকা। দেখো আমাদের জন্য খাবার রেডি করেন, আমরা